হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কলেজ অফ সায়েন্স সিকিউরিটির। সবাইকে স্বাগতম। আজকে আমার এই ক্লাসে তোমরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এসএসসি এবং নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে, কিভাবে আমরা সমাধান করব এবং পরিপূর্ণ বুঝার মাধ্যমে আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি অ্যান্সার করতে পারি তাহলে আমরা পূর্ণ নাম্বার পাবো। তো সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো, আশা করি সাথেই থাকবে। প্রথম প্রশ্ন আজকে আমাদের, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তার প্রধান স্কেল পার্ট হচ্ছে 4 সেন্টিমিটার। এখানে ভার্নিয়ার সমপাতন হলো 7 এবং ভার্নিয়ার ধ্রুবক হলো 0.1 মিলিমিটার। পরিবর্তন করে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ক্ষুদ্রতম 19 ভাগে সমান করা হলে আমাদের এই বক্তব্যকে ঘিরে 4টি প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। প্রথম প্রশ্নটি হলো জ্ঞানমূলক প্রশ্ন, যেটি আমাদের 1 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, সেটি 2 নম্বরের কোশ্চেন। সেখানে আমাদের 2টো বিষয়কে উল্লেখ করতে হয় এবং ওই বিষয়টির ডেফিনিট যা দেওয়া থাকে তা এবং তার ব্যাখ্যা। এবং তৃতীয় নাম্বার যে কোশ্চেনটি থাকে সেটি হলো প্রয়োগমূলক কোশ্চেন এবং তার আনসার আমরা করব। চতুর্থ নাম্বার প্রশ্নটি হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেটা আমরা একটু বিশ্লেষণ ধর্মী প্রশ্ন বলতে পারি। বিশ্লেষণ ধর্মী এই প্রশ্নকে আমরা বিশ্লেষণ করে দেখব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আসা যাক, প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক বিষয়টা জানতে হলে আমাদের আগে স্লাইড ক্যালিপার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটি একটি স্লাইড ক্যালিপার আমরা দেখতে পাচ্ছি, যার একটি ক্ষুদ্রতম ভার্নিয়ার স্কেল রয়েছে। এইটি একটি ক্ষুদ্রতম ভার্নিয়ার স্কেল, আর লম্বা যে স্কেলটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের প্রধান স্কেল। তাহলে আমাদের এই যে প্রধান স্কেলের ভাগ সংখ্যা এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এই দুটোর পার্থক্যকে আমরা বলে থাকি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণকে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বলে থাকে। এই হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি, দীপন তীব্রতার একক কি এবং বুঝিয়ে লিখ। এই প্রশ্নটি উপরের এই বক্তব্যটিকে সমর্থন করে না, তাই এটি একটি ব্যতিক্রম ধর্মী কোশ্চেন। তাই এই কোশ্চেনটি আমাদের অ্যান্সার করতে হবে, বুঝে নিতে হবে আমাদের এখানকার বক্তব্যের বাহিরে অনুধাবনমূলক কোশ্চেনটি আসতে পারে। সুতরাং আমাদের এই জন্য প্রস্তুতি থাকা প্রয়োজন। তাহলে আমরা খ/নম্বর কোশ্চেনে লিখেছে দীপন তীব্রতার একক কি। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, সিডি দ্বারা আমরা প্রকাশ করি। এবং বুঝিয়ে লিখতে হলে আমাদেরকে এটা ডেফিনেশন সম্পর্কে আলোচনা করতে হবে। ক্যান্ডেলা হচ্ছে সেই পরিমাণ দীপন তীব্রতা যা কোনো আলোক উৎসর একটি নির্দিষ্ট দিকে, আলোক উৎসের একটি নির্দিষ্ট দিকে 540×10^12 হার্টজ কম্পাঙ্কের 1 বর্ণী বিকিরণ নিঃসরণ করে এই উৎসটি, এবং ওই নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি স্টেরেডিয়ান ঘনকোণে। প্রতি স্টেরেডিয়ান ঘনকোণ হলো অনেকটা মুড়ির প্যাকেট, আমরা যেটা কল্পনা করতে পারি মুড়ির প্যাকেটের মধ্যে যে কোণটা তৈরি হয় সেই কোণটা হলো স্টেরেডিয়ান ঘনকোণ বলতে পারি, এটি হলো 4π। তো স্টেরেডিয়ান ঘনকোণে আমাদের যে বিকিরণ তীব্রতা তা হচ্ছে 683 ভাগের
1 ওয়াট। এই হলো আমাদের ক্যান্ডেলার ডেফিনেশন। তৃতীয় নাম্বার প্রশ্নটি হলো প্রয়োগমূলক প্রশ্ন। আমরা দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করব। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের একটি ফর্মুলা রয়েছে। এই ফর্মুলার মাধ্যমে আমরা একটা বস্তুর দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। প্রশ্নে আমাদের প্রধান স্কেল পার্ট দেয়া আছে 4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন আছে 7 এবং ভার্নিয়ার ধ্রুবক হলো 0.1 মিলিমিটার, যেটাকে আমরা কনভার্ট করে সেন্টিমিটারে নিয়ে গেলে 0.01 সেন্টিমিটার, যা আমরা 10 দ্বারা ভাগ করেছি, কারণ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের দণ্ডটির দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? আমরা জানি স্লাইড ক্যালিপার্সের দণ্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট এম প্লাস ভার্নিয়ার সমপাতন ভি ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। এই ফর্মুলাটিতে মান সমূহ বসালেই আমরা কাঙ্ক্ষিত বস্তুটির দণ্ডটির দৈর্ঘ্য পাই। তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন 7 ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেন্টিমিটার। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে পাই 4.07 সেন্টিমিটার হলো দণ্ডটির দৈর্ঘ্য। এই হলো আমাদের প্রয়োগমূলক প্রশ্ন এবং এর সমাধান চতুর্থ নাম্বারের সমাধান হলো আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এটি একটি বিশ্লেষণধর্মী প্রশ্ন। তাহলে আমরা বিশ্লেষণধর্মী প্রশ্নটাকে যদি আমাদের সমাধান করতে হয়, তাহলে আমাদের স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন বক্তব্য বিষয়গুলো তুলে ধরতে হবে, অর্থাৎ কীভাবে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হয়। ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমাদের কয়েকটি ধাপ রয়েছে। আমরা সেই ধাপেরগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নেই দেওয়া আছে পরিবর্তিত ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ভাগের সমান। আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা হলো 20 এবং উপরে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হবে 19। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ভাগ সংখ্যাগুলো বড়, ভার্নিয়ার স্কেলের ভাগগুলো ছোট। তাহলে আমরা লিখতে পারি পরিবর্তিত ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, অর্থাৎ একই জায়গাকে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ করেছি আমরা, আর অন্য প্রধান স্কেলে একই জায়গাকে একই দূরত্বকে 19 ভাগ করেছি। তাহলে আমরা সমান লিখতেই পারি। সুতরাং আমরা ঐকিক নিয়মের প্রশ্নের মধ্যে মতো করে পাই পরিবর্তিত ভার্নিয়ার স্কেলের 1 ভাগের প্রধান এক ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 20কে নিচে ভাগ করে দিব। এটি হবে আমাদের 1 ভাগের প্রধান ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। তাহলে আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ সমান 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান কত? ভার্নিয়ার স্কেলের 1 ভাগ বের করতে গেলে আমাদের এখানে পার্থক্য হলো 20 ভাগের 19-এর সাথে 1 মিলিমিটারকে গুণ করা। সেক্ষেত্রে আমরা পাই 20 ভাগের 19 মিলিমিটার হলো ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। সুতরাং ভার্নিয়ার ধ্রুবক হবে আমাদের ভিসি ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের এক আমাদের প্রধান স্কেলের 1 ভাগ হলো 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হলো 20 ভাগের 19 মিলিমিটার। সুতরাং প্রধান স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ বিয়োগ করলে আমরা পাই 0.05 মিলিমিটার। সেন্টিমিটারে যদি আমরা কনভার্ট করে থাকি তবে 5×10^3 সেন্টিমিটারে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে
যদি আমাদের বর্তমানে নতুন ভার্নিয়ার ধ্রুবক পেয়েছে 0.005 সেন্টিমিটার, অর্থাৎ 5 × 10⁻³ সেন্টিমিটার, তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট হবে m = 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন প্রশ্নে দেওয়া আছে 7, তাহলে আমাদের একই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি, l1 = a প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 7, এবং আমাদের নতুন যে ভার্নিয়ার ধ্রুবক পেয়েছি 5 × 10⁻³ সেন্টিমিটার, এটাকে গুণ করলে আমরা পাই নতুন যে বস্তুটি দণ্ডটির দৈর্ঘ্য 4.035 সেন্টিমিটার, যা আগে ছিল 4.07 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি ঘ গ গ অংশ থেকে পাই পূর্বে দৈর্ঘ্য ছিল আমাদের 4.07 সেন্টিমিটার, আর বর্তমানে পেয়েছি আমাদের যেটা, সেটা থেকে যদি বিয়োগ করে থাকে তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে ডেল l = l-l1, আগে ছিল 4.07, বর্তমানে ছিল পেয়েছি 4.035, বিয়োগ করলে আমরা পাই 0.035, এটি আসলে বিয়োগ করতে ভুল হয়েছে, হ্যাঁ 0.035 সেন্টিমিটার আমরা পাই। অতএব ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্য 0.035 সেন্টিমিটার কমে যাবে। এই হলো আজকে আমাদের এই প্রশ্নের সমাধান। সুতরাং আমাদের এই প্রশ্নের সমাধানটা যদি পরিপূর্ণভাবে করতে চাই, অবশ্যই স্লাইড ক্যালিপার্সের পরিপূর্ণ ধারণা থাকা আবশ্যক। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।